السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রোগ্রামের শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে দিনই একটি প্রোগ্রামে আসার এবং কথা বলার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা মুমিনের জিজ্ঞাসা প্রোগ্রামে কাছে দূরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আপনারা ভালো ছিলেন ভালো আছেন আর যথারীতি আমাদের সাথে রয়েছেন মালিন মসজিদের সম্মানিত ইমাম খতিব এবং দারুল উলুম বরুনি মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মাহতামিম হযরত হাফিজ মৌলানা নাজিরুদ্দিন সাহেব আসুন আমরা পরিচয় করে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু হযরত ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতি সপ্তাহে নিয়ে কিছু মূল্যবান আলোচনা শুনে থাকি চলুন আমরা ওনার সাথে ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনে ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা মুমিনের জিজ্ঞাসা প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক জনাব মাওলানা আখতার আহমদ সাহেব সহ আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমি অত্যন্ত খুশি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকেও এই প্রোগ্রামে এসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন দেখুন একটি দোয়া এখন আমাদেরকে পড়তে হয় যে দোয়াটি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব মাস শুরু হয়ে গেলেই আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে বেশি বেশি করে যে দোয়াটি উনি পড়তেন সেই দোয়াটি ছিল এটি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হায়াল্লাহ বরকতময় করুন হায়াল্লাহ আমার জন্য রজবকে শাবানকে বরকতময় করুন এবং ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমাদান শরীফ মুবারক রমাদানে আমাদেরকে পৌঁছিয়ে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দোয়া করেছেন এটি আমাদের জন্য একটি সুন্নাহ আমাল যে আমরা বেশি বেশি করে এই দোয়াটি এই দিনগুলোতে রজবে পড়তে থাকব আর এই দোয়ার ভিতরে যে অন্তর্নিহিত নিগূঢ় তাৎপর্য রয়েছে সেটি হচ্ছে এই দোয়ার সাথে সাথে আমরা রমজানুল মুবারকের জন্য তৈয়ারি করব। রমজানের মুবারকের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব রমজানুল মুবারকের কে স্বাগত জানাবার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুতি নিব এটি হচ্ছে এই দোয়ার মূল নিগূঢ় তাৎপর্য এই জন্য একটি সুন্নাহ আমলের উপরে আমরা সবাই আমল করতে পারি সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটি সবাই পুরুষ মহিলা ছোটো ছোটো বাচ্চাদেরকেও শেখানো উচিত সবাই আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে পড়বো এটি অত্যন্ত ভালো মিনিংফুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের একটি বরকতময় দোয়া আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ আমার জন্য বরকতময় করে দিন দেখেন আমাদের জীবনে প্রত্যেক জায়গায় আমাদের বরকতের প্রয়োজন আমাদের বরকতময় জীবন যদি না হয়
বরকতময় সময় যদি না হয়, বরকতময় পয়সা যদি না হয়, বরকতময় সন্তান যদি না হয়, বরকতময় ঘর, বরকতময় স্বামী স্ত্রী যদি না হয়, তাহলে আমরা দুনিয়াতে পরেশান হব। বরকত ওই জিনিসের নাম যেটার ভিতরে আল্লাহ তাআলা পিস রেখেছেন, শান্তি রেখেছেন, চেইন ও সুকুন রেখেছেন। যাকে আল্লাহ তাআলা বরকা দান করলেন, তিনি প্রথম যে জিনিসটি পাবেন সেটি হলো তিনি শান্তি পাবেন। শান্তির জন্য আমরা নিজেদের জন্য আমরা দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান, আল্লাহ আমাদেরকে বরকত দান করো, আমার ঘরে বরকত দাও, আমার খাবারে বরকত দাও, আমার কাপড় চুপড়ে বরকত দাও, আমার ব্যবসার ভিতরে বরকত দাও, আমার ক্ষেতে কৃষিতে বরকত দাও, আমার ফল ফ্রুটের মধ্যে বরকত দাও, আমার গাড়িতে বরকত দাও, বাড়িতে বরকত দাও। এই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, এই রজব মাসে পুরাটা মাস আমার সব সর্বাঙ্গীন আমাকে বরকতময় জীবন দান করো, বরকত দিয়ে আমাকে ভরপুর করে দাও। এই যে বারাকা, এই বারাকা হচ্ছে ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি ছাড়া আমরা কোনো অবস্থায় চলতে পারি না। যার জীবনে যত বেশি বারাকা আসবে তার জীবন তত বেশি সফল কাম হবে। যার জীবনে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ বা ব্লেসিং থাকবে, তিনি তত বেশি তার জীবনকে সুন্দর করে গড়িয়ে তুলতে পারবেন, তার জীবন থেকে মানুষের জন্য উপকারী করে গড়ে তুলতে পারবেন। আমরা যদি দেখি আমাদের অতীতের যে সমস্ত মনীষীরা পৃথিবীতে কাজ করে গিয়েছেন, অনেক রাইটার যারা অনেক বড় বড় কিতাব লিখেছেন, আমরা একমাত্র তখনই বলতে পারি যে আল্লাহ তাআলা ওনাদের জীবনের ভিতরে বরকত দান করেছিলেন বলেই ওনারা এত বড় বড় কিতাবের ভলিউম, এত বড় বড় যেখানে 20 ভলিউমে এক একটি কিতাব, 30 ভলিউমে এক একটি তাফসির হাদিস, এগুলো ওনারা লিখে গিয়েছেন। দেখেন বর্তমানে লেখা যত সহজ, কম্পিউটারের মাধ্যমে টাইপিংয়ের মাধ্যমে যত জলদি আমরা লিখতে পারি, তখন কিন্তু তাও ছিল না, সবাই নিজের হাতে কাগজে কলমে লিখতে হতো, কাগজও তত ভালো কাগজ ছিল না, কলমের এখন যত সহজলভ্য কলম ছিল তাও ছিল না, আর নিজের 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 মতো করে কাগজ তৈরি করে করা লাগতো এবং নিজের মতো করে কালি তৈরি করতে হতো। এই কালি দিয়ে গাছের বা বাঁশের কোনো টুকরো দিয়ে সেখানে ওনারা লিখতেন, কিন্তু তারপরেও ওনারা এত কাজ করে গিয়েছেন, এত লিখেছেন তার ওনাদের জীবনে, সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বরকতময় যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, হে আল্লাহ আমাকে বরকতময় রজব দান কর। রজবে আমরা কেন বরকত চাইব, কারণ আমরা যদি দেখি যে ইসলামের যতগুলো হুকুম আহকাম নাজিল হয়েছিল, এই রজব, শাবান, রমাদান মেইন মেইন হুকুমগুলো এই চার মাসের ভিতরে নাজিল হয়েছে। এই জন্য এই এই মাসগুলোর এক্সট্রা তো বরকত আছেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে এই মাসগুলোকে আরও বরকতময় করে দিয়েছেন। আমরা নিজেদের জন্য দোয়া করে আমাদের জীবনকে আমরা বরকতময় করে তুলব, এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে, উনার এই হাদিস থেকে, উনার আমাল থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন ওইভাবেই আমরা দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করবেন। আমার ভাই বোনেরা, আমাদের উচিত রজব আসলে আমরা সবাই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আমি বারবার এই জন্য পড়ছি যাতে আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় এবং সবাই যেন আমরা আমল করতে শুরু করে দিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমার জন্য বরকতময় করুন রজবকে, বরকতময় করুন শাবানকে এবং বরকতময় করুন রমদানুল মুবারককে, আমাদেরকে পৌঁছে দিন। এই জন্য মানসিক প্রস্তুতি এই দোয়ার ভিতরে রয়েছে, আমরা যেন রজব থেকেই চিন্তা করতে থাকি যে মুবারক মাস রমজান আসতেছে আমাদের সামনে।
রজব থেকে যদি আমরা দুই মাস আগ থেকে যদি প্রস্তুতি নিতে থাকি তো রমজানের জন্য অনেক প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। একটি তো মানসিক প্রস্তুতি, রমজানে আমাদেরকে রোজা রাখতে হবে, সারা দিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখতে হবে। রোজার মশলাগুলো এখান থেকেই আমাদেরকে আমাদের জেহেনের ভিতরে আমাদের মনের মননে রোজার মশলা মাসাইল কী কী করলে রোজার ফরজগুলো আদায় হবে, কীভাবে রোজাকে সুন্দরভাবে আমরা সহিভাবে রাখতে পারি, কীভাবে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এই ইত্যাদি ইত্যাদি মনের মধ্যে নিয়ে আসে। এ নিয়ে একটু মানসিক প্রিপারেশন নেওয়া, রোজার বিষয়ে জ্ঞান অর্জন করা, রোজার বিষয়ে এলেম হাসিল করা। দ্বিতীয় হচ্ছে আমাদের রমজানুল মুবারকের আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রোজা রাখতেন, কিছু রোজা রেখে রেখে রমজানের রোজাকে হালকা এবং রমজান রোজা রাখার জন্য নিজেকে প্রিপারেশন করতেন। এই জন্য রজবে আমরা বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করব। আর শাবান মাসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা শাবানেই রাখতেন। এই অর্থেও আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান হচ্ছে আমাদের জন্য এই রজব এবং শাবান প্রস্তুতির দুটি মাস, যে দুটি মাসে আমরা পবিত্র রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নেব। তৃতীয় হচ্ছে রমজানুল মুবারক যেভাবে আমাদের নিজেদের জন্য ঠিক তদ্রূপ রমজানের সেহরি এবং ইফতারের অনেক ফজিলত হাদিসের মধ্যে যেগুলো সামনে আমরাও ইনশাআল্লাহ আলোচনা করব, অনেক ফজিলত এসছে। তো ওই ফজিলতগুলো অর্জন করার জন্য যারা মালদার আছেন, যারা সামর্থ্যবান আছেন, তাদের উপরে দায়িত্ব হচ্ছে গরিব অসহায় মানুষ তাদের জন্য সেহরি ইফতার রমজান ঈদ ইত্যাদিতে তাদেরকে কন্ট্রিবিউট করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহমর্মিতা প্রকাশ করা। এটি হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবেও রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া। সার্বিক আমরা সারা বছর দুনিয়ার বিভিন্ন কাজে অনেক ব্যস্ত থাকি, অনেক ব্যস্ত থাকি, যখন রমজান এসে গেল, রজব এসে গেল, তখন আমাদের মনের মধ্যে চলে আসা উচিত যে আমাকে আস্তে আস্তে ব্যস্ততা কমিয়ে ফেলা উচিত, কারণ রমজান আমার সামনে, আমার নিজের ব্যস্ততাকে রেখে আখেরাতের জন্য কিছু ব্যস্ত হয়ে যাওয়া। এই জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে রমজানের যে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন সেটি হচ্ছে এই প্রস্তুতি, যে দুনিয়ার অনেক কাজকর্মে আমরা অনেক ডুবে থাকি, তখন এই রজব এসে আমাদেরকে জানিয়ে দিল মাত্র দুই মাস আছে রমজানের, তার আগে আগে তোমরা তোমাদের হাতের কাজগুলোকে গুটিয়ে নাও, রমজানের জন্য প্রস্তুতি নাও, বেশি বেশি আবাদত তেলাওয়াত জিকির আজকার খায়রাত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে রমজান মাসকে তোমরা পরিপূর্ণ এক ফজিলতময় মাস হিসাবে তোমরা গড়ে তোলার জন্য এখন থেকে মানসিক প্রিপারেশন গ্রহণ করো। এটি হচ্ছে এই দোয়ার মূল তাৎপর্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই দোয়া পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, যেখানে এই দোয়াটি আমরা যখন পড়ব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের মধ্যে বরকত দান করুন। বরকত আমাদের, বরকত কাকে বলে? বরকত ওই জিনিসের নাম যেটা দেখতে কম হবে, দেখতে তুচ্ছ মনে হবে, কিন্তু তার ভিতরে পাওয়ার এবং কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকবে, এটির নাম হচ্ছে বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে আবু হুরায়রা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এসে বুকের জন্য নালিশ করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক খুলাচ্ছে অনেক বেশি। তো ওই সময় প্রায় 70 জন যারা আসহাবে সুফা মদিনার মসজিদে, তারা সবসময় বোর্ডিংয়ের মতোই থাকতেন, রাসূলের গড়ে কোনো খাবার আসলে তাদের জন্য পাঠিয়ে দেওয়া হতো, তারা খেতেন, যখন রাসূল খাবার না খেয়ে থাকতেন তখন তারাও না খেয়ে থাকতেন, এইভাবেই আসহাবে সুফা এবং মদিনার মসজিদের অবস্থা ছিল। তো আবু হুরায়রা যখন এসে রাসূলকে বললেন যে রাসূল আমার খাবারের, তো বললেন যে যাও বাসায় গিয়ে জিজ্ঞেস করো কোনো কিছু খাবার আছে কি না। তো বাসা থেকে বলা হলো যে এক গ্লাস দুধ আছে, তো এই এক গ্লাস দুধ নিয়ে আসা হলো। যদি আবু হুরায়রা এক গ্লাস দুধ নিয়ে আল্লাহ রাসূলের বাসা থেকে মসজিদে নববীতে এখানে নিয়ে হাজির হলেন,
তো আবু হুরায়রা মনে করেছেন যে হয়তো এই দুধটি প্রথমে আমাকেই খেতে দিবেন, যেহেতু আমি বেশি ভুখা। কিন্তু আবু হুরায়রাকে প্রথমে খেতে না দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যাও আবু হুরায়রা, তুমি সবাইকে পান করাও, সবাইকে দুধ খাওয়াও। তো আবু হুরায়রা সবাইকে দুধ খাওয়াচ্ছিলেন। এইভাবে খাওয়াতে খাওয়াতে 70 জনের পরে আবু হুরায়রা যখন ইয়ে আসছে, তো আবু হুরায়রা নিজে খাচ্ছিলেন। সবাই কিন্তু একটা ইয়ে থেকে, একটা পেয়ালা থেকেই মুখ লাগিয়ে খান। তো আবু হুরায়রাকেও বলা হলো তুমি খাও। তো আবু হুরায়রা খেয়ে শেষ করেছেন, তোমার বলে আবার খাও। তো আবার খেয়েছেন, বলছেন আরেক আরেকবার খাও। তো আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে, কিন্তু এই 70 জন খাওয়ার পরে, আমি 3 বার পেট ভরে খাওয়ার পরেও এই দুধ গ্লাসের মধ্যে যা ছিল তাই রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটি বরকত, এটি হচ্ছে বরকত। এই জন্য আমার ভাইরা, বরকতময় জীবন হওয়া উচিত। জীবনে অনেক কামাই করলাম আর আমরা শুধু ব্যয় করলাম, বরকত হলো না। বরকত যদি জীবনে না আসে, এই জন্য আমাদের বরকতময় জীবন করার জন্য রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা একটা কলের দিকে চলে যাই, দেখি কলে কয়ে রয়েছেন। ফার্স্ট কলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলুন বোন। যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফকে বলে যে তুমি ওই কাজ করবা, না হলে তুমি আমার বউ থাকবা। আবার রিপিট করেন প্লিজ, কি বললেন? একজন একজন বউ আর কি, তার হাজবেন্ডকে বলছে যে তুমি উমুকের সাথে সম্পর্ক রেখো না, তুমি তার যদি সাথে সম্পর্ক রাখো তাহলে নানা রকম ফ্যাতনায় জড়ানো হবে, বা অনেক মানুষ বদনাম বলতেছে তাকে নিয়ে। ধরেন কোন মেয়ে লোকের সঙ্গে সে স্বামী চাইতেছে তার সঙ্গে মেয়ে লোকের সঙ্গে বন্ধুত্ব কন্টিনিউ করতে, বা সে বোন বানাইতে চাচ্ছে। ইসলামে তো আপনি বলছিলেন যে, আগে আমি দেখেছিলাম যে এইসব এর কোনো ডায়েট নাই, কিন্তু সেই মতটা চাইতেছে তার স্বামীকে ফেতনা থেকে বাঁচানোর জন্য। মানুষ বিভিন্ন রকম গসিপ করে বেড়াচ্ছে, কিন্তু তার চেয়ে যে তার সাথে সে সম্পর্ক না রাখে, কিন্তু হাজবেন্ড তার সাথে সম্পর্ক রাখতে চায়, সে বলে তার বোন তার সাথে সে সম্পর্ক রাখবে। থ্যাংক ইউ বোন, আমি বুঝতে পারছি। যদি ধরেন মনে করেন যে সে বউ যদি বলে যে না রাখবো না, আমি তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এখন হাজবেন্ড জোর করে বলে তুমি সম্পর্ক না রাখো তাহলে তুমি আমার বউ থাকবা না, এখানে হাজবেন্ড কি ওর পরে জুলুম করছে না, বা এখানে কি বউর কোনো দোষ থাকবে, বা হাজবেন্ডের কি দোষ থাকবে? থ্যাংক ইউ জাযাকাল্লাহ, আমরা মানে প্রশ্নটি বুঝতে পারছি আপনার, ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ জাযাকাল্লাহ। আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে এসে আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ শেখ দিবেন। ততক্ষণ আপনার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।